এক লোক বিয়ে করার পর বাসর রাতে চিন্তা করছে, স্ত্রী কত দেরি, বলছে এই তো হয়ে গেল। কিছুক্ষণ পরে বলছে কি, বলছে এই তো হয়ে গেল। তার মানে সাজগোজ করছে, মেয়েদের অভ্যাস হচ্ছে কিছু না কিছু হলে আগে সাজগোজ করে। মেয়েরা সাজবে, অসুবিধা নেই, স্বামীর জন্য। কার জন্যে? স্বামীর জন্য সাজতেছে। রাত 12টা হয়ে গেল, কি এখনো হয়নি? বলে ওরে বাবা দাঁড়াও, কারণ এখন বাংলাদেশ ডিজিটাল, স্বামী কেউ ভারতের সিরিয়াল দেখে দেখে বাবা বলে ফেলে, এমন হয় খেয়েছে বাবা, বাবা ডাক শুনিয়েছে বোর কাছে, মাথা ঝাঁকাচ্ছে না। এখন অনেক সিরিয়াল যারা অভ্যস্ত, এরা অনেকেই স্বামীকে বাবা বলে ফেলছে, কথা বলে না কেন? বেড়ায় 2টা বেজে গেল, কি গো এখনো হয়নি? এই তো হয়ে গেল। 4টা বাজে, কি এই তো হয়ে গেল। ফজরের আজান দিচ্ছে, কি এই তো হয়ে গেল। ওর মেজাজ ঠিক আছে? দরজায় যে হোক ছিল ওইটা নিয়ে এসেছে, পিঠের ওপরে 2টা দিয়েছে, এত জোরে জোরে তোর শাস্তে যদি লাগে সারা রাতে বাসর হবে কখন? একটা কলা 5 থেকে 8 টাকা 10 টাকা দাম, যদি এত মোটা কবর দেওয়া লাগে, আপনার স্ত্রী একই জাতীয় সম্পদ। আমি না এসে পারলাম না, এত পাতলা পোশাক পরে শহরে পাঠায়, যুবকরা একবার দেখলেই ক্যামেরায় ঠিক করে নিতে কোন জায়গায় কি আছে, কথা বলেন না কেন? আপনি সাজগজ করে যদি বাইরে যান, শয়তান তখন আপনাকে জাল হিসাবে ব্যবহার করে যুবকদের ঈমান ধ্বংস করে, আপনি নিজেই নিজেকে জাহান্নামি বানাচ্ছেন তা না, হাজারো যুবক মানুষকে জাহান্নামে নেওয়ার জন্য আপনি হ্যামেলেনের বাঁশি বাজাচ্ছেন। হ্যামেলেনের বাঁশি বাজিয়েছিল, ইঁদুর মাদুর সব ছুটেছিল, আপনি যে কায়দায় বের হন, আপনাকে দেখে আমার মতো হাজারো যুবক পেছনে লেগে জাহান্নামি হয়ে যাচ্ছে। বাকি দ্বিতীয়টা আমি বলতে পারলাম না, সেক্স নষ্ট হয়ে যায়, ওইটা তো আপনার দরকার নেই। 3 নম্বরে মেয়েরা যখন রাস্তাঘাটে যায় তখন ওদের মাথা ওরা হেলে দুলে চলে। এখন যদি বলেন হুজুর মাথা হেললে আমি কি করব, আপনি এরকম পোশাক বানান কেন? যে পোশাক পরলে মাথা হেললে দেখা যায়, এরকম পোশাক পরেন কেন? মেয়েদের এই জন্য পোশাক হবে ঢিলা ঢালা, কথা বুঝতেছেন? আমি একটা কলাই শুধু বলেছিলাম, মাত্র একটা কলা 8 থেকে 10 টাকা দাম, এই যদি এত বড় মোটা পর্দা দেওয়া লাগে, আপনি কিন্তু দুনিয়ায় কলার চাইতে কম দামি না, নাকি কম দামি?